তো শুধুমাত্র এই ঈদের জন্য কিন্তু এই দুইটা গাড়ি খুবই খুবই কম দামে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বর্তমানে এই দুইটা গাড়িতে একটা টাকারও কাজ নেই, আপনি জাস্ট কিনবেন এবং চালাবেন, শুধুমাত্র তেল বা সিএনজি ভরে চালাবেন। আর এটা হচ্ছে তেলের গাড়ি, আর এটাতে আপনার সিএনজি করা আছে। কোরবানির ঈদ কিন্তু একেবারে চলে আসছে, আর এই কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু এই দুইটা গাড়িতেই খুবই বিশাল মূল্য ছাড় দেওয়া হচ্ছে। তো যারা রিসেন্টলি গাড়ি কিনতে চাচ্ছেন, আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম গাইজ, নোমান ফ্রম নোমান ব্লগস। আমার ভিডিওগুলো যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটন, একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন। নেক্সট আমার কাছে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুম ভিডিও চান কমেন্টস করে দিন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো। তো দুইটা গাড়ির একটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার, এটার মডেল ইয়ার হচ্ছে 2006 এবং এটার রেজিস্ট্রেশনের হচ্ছে 2012, এবং খুবই সুপার কন্ডিশনের তেলের গাড়ি, পেপার সাপারেট করা আছে। আর এটা সিসি হচ্ছে 1500, আর এর হচ্ছে টয়োটা ভিস্তা, এটার মডেল ইয়ার হচ্ছে 96, রেজিস্ট্রেশন এর হচ্ছে 2001, এবং এটাতে সিএনজি করা আছে এবং পেপার সাপারেট করা আছে। তো এটা থেকে শুরু করি, যেহেতু কম দামি এটা সব থেকে, এবং শেপটা অনেক স্পোর্ট শেপ, এবং এটার লুকস ভিস্তার মার্ক টু, এটার লুক অনেকটা কাছাকাছি হয়ে থাকে, দেখতেও সুন্দর লাগে, দেখেন খুবই সুপার একটা লুক। এবং বর্তমানে কিন্তু ফুল বডি একেবারে ওকে আছে, ওইভাবে কোনো স্ক্র্যাচ স্পট নাই। আমি ফোন থেকে শুরু করি, ঢাকা মেট্রো G14 একটি গাড়ি, এবং কোনো প্রকার কোনো ম্যাজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু সামনে নাই। গাড়ির গ্লাসও হচ্ছে অরিজিনাল, সামনের পিছনের ডানের প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল। তো রাইট সাইড থেকে শুরু করি, দেখেন রাইট সাইডে কিন্তু একেবারেই ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট কিন্তু নাই, দেখেন একেবারেই ফ্রেশ। এবং এই পাশে যদি দেখে, দেখেন এই পাশে একেবারেই ফ্রেশ। ব্যাক সাইডে যদি দেখে আপনাদের, ব্যাক সাইডের টেল লাইটটা কিন্তু স্ট্রক টেল লাইট, এবং ব্যাক সাইডে কিন্তু কোনো প্রকার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। লেফট সাইডও অ্যাজ ইট ইজ একেবারেই ফ্রেশ। সো ফুল বডি একেবারেই ফ্রেশ আছে। আর এই গাড়ি কিনলে আপনারা কোনো প্রকার কোনো গ্যারেজে যেতে হবে না, কোনো এক্সট্রা কাজ করাতে হবে না, আপনি জাস্ট কিনবেন, তেল সিএনজি ভরবেন আর চালাবেন। ব্যাক সাইডে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে সিএনজি করা আছে, তারপরও এখানে হিউজ পরিমাণ স্পেস আছে, সাধারণত এইসব গাড়ির স্পেস একটু বেশি থাকে, এবং পিছনে কিন্তু প্রচুর পরিমাণে লাগেজ আপনারা রাখতে পারবেন। এবং বিটগুলো যদি দেখায়, দেখেন বিটগুলো কিন্তু এখনও অরিজিনাল, এখানে কিন্তু কোনো প্রকার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। সো আমি সিঙ্গেল যেসব গাড়িগুলো করে থাকি, বিশেষ করে যেসব গাড়ি ডিলারে হয়ে থাকে, এইসব গাড়িতে কিন্তু কোনো কাজ থাকে না, কোনো মেজর অ্যাক্সিডেন্ট থাকে না। তো গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা যদি দেখে, দেখেন গাড়ির ভিতরের ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ, এবং খুবই ফ্রেশ একটা ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ একটা ইন্টেরিয়র। এবং এটার যে গ্লাস, এটা কিন্তু ফ্রেমলেস, এখানে কোনো ফ্রেম নেই, জানাটা আপনার যখন নামানো হবে গ্লাসটা, তখন এটা একবার ওপেন হয়ে যাবে, এটা দেখতে অনেক ভালো লাগে আর কি। সাধারণত মার্ক টু, তারপর হচ্ছে মেরিনোতে এই ধরনের ফ্রেমলেস আসে। এবং পিছনে যদি দেখাই, পিছনেও কিন্তু প্রায় তিনজন আপনার অনায়াসে বসতে পারবেন, লেগ স্পেস এবং সিলিংটাও কিন্তু খুবই চমৎকার। তো গাড়িটি একটু স্টার্ট দেই, দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল, এসিটি একটু ছাড়ি, এসিটা ছাড়লাম। সো এই হচ্ছে আপনার স্টিয়ারিং, এ হচ্ছে সামনের অবস্থা, এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, এখান থেকে গিয়ার শিপিং করতে পারবেন, এখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন, এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, এখানে আরেকটি বক্স আছে, এখানেও প্রয়োজনীয় পেপার্স রাখতে পারবেন। আর সান ভেজর আছে, এখানে আপনার ব্যাক ক্যামেরাও কিন্তু আছে, আমি একটু দেখা দিচ্ছি, দেখেন এখানে ব্যাক ক্যামেরা আছে। সো এই হচ্ছে ওভারঅল সামনের অবস্থা, এবং এখানে কিন্তু আরপিএম এর যে মিটার, আর এখানে স্পিড মিটার আছে। সো এই হচ্ছে ওভারঅল গাড়িটির ফ্রন্টের অবস্থা। আর এসিটা ছাড়ছি, এক মিনিটও হয় নাই, এর মধ্যে ভালো পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছে, তো এসি ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই। আর যেহেতু এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়ে, তো আপনি এই গাড়ি নেন, যে গাড়ি নেন, অবশ্যই এসিটা একটু ভালো করে চেক করে নেবেন। তো এই হচ্ছে আপনার ইঞ্জিন, 1800 সিসির ইঞ্জিন। তো ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই খুবই ভালো আছে। তো সো গাইস, এই হচ্ছে আপনার গাড়িটা, গাড়িটার কালার হচ্ছে রেড, তো খুবই চমৎকার একটি কালার। আর ফুল বডিতে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই, আপনি বিন্দু পরিমাণ স্ক্র্যাচ পাবেন না। গাড়ির সামনের পিছনের ডান বামের প্রত্যেকটা গ্লাসে হচ্ছে অরিজিনাল। ঢাকা মেট্রো G33 একটি গাড়ি,
এবং সামনে কিন্তু কোনো প্রকার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। একবারে এক হাতে চলেছে এই গাড়িটা, অত রাফ অ্যান্ড টাফ ইউজ হয় নাই। গাড়ির রাইট সাইডে যদি দেখায়, গাড়ির রাইট সাইডও অ্যাজ ইট ইজ একেবারেই ফ্রেশ, একেবারেই নিট অ্যান্ড ক্লিন, এবং চাকাটাও কিন্তু একেবারেই ফ্রেশ, রিমটাও কিন্তু খুবই চমৎকার। তো এই পার্ট থেকে যদি দেখে দেখেন কতটা ফ্রেশ এবং কতটা নিট অ্যান্ড ক্লিন। এই গাড়িটা যদি আপনি এখন কিনেন, বর্তমানে কোনো কাজ থাকবে না, আপনি জাস্ট কিনবেন, তেল ভরবেন আর চলে যাবেন। নর্মালি 6 মাস 1 বছর কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই, কাজ ছাড়াই চালাতে পারবেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে সাধারণত কাজ থাকে, বাট এই গাড়িতে কোনো কাজ নেই, সব কিছু কাজ কমপ্লিট করে রাখা হয়েছে, আপনি জাস্ট কিনবেন এবং চালাবেন। সো ব্যাক সাইডে কিন্তু যে টেল লাইটটা, এটা একেবারে স্ট্রোক টেল লাইট, এবং ব্যাক সাইডে কোনো প্রকার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। সো পিছনে যদি দেখাই, হিউজ পরিমাণে কিন্তু স্পেস আছে দেখতে পাচ্ছেন, এবং যেহেতু সিএনজি এলপিজি করা নাই এই জন্য স্পেসটা বেশি, আপনি চাইলে সিএনজি এলপিজি করে নিতে পারেন। এবং এই বিটগুলো যদি দেখে দেখেন, বিটে কিন্তু কোনো প্রকার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু এই বিটগুলোতে নাই দেখতে পাচ্ছেন। গাড়ির লেফট সাইডও অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন, এই পার্ট যদি দেখায় দেখেন, এবং দরজার এই পার্ট তো একেবারেই নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই। এবং আসলে গাড়িটা ভালো করে দেখানোর কিছুই নেই, একেবারেই ফ্রেশ আছে। তবুও আপনারা অনেকে দূর থেকে দেখবেন, মানে ঢাকার বাইরে থেকে অনেকেই দেখে আসবেন, তো এই জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত টোটাল গাড়ির আউটলুকটা। তো গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা যদি আপনাদের দেখাই দেখেন, এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র, খুবই ফ্রেশ একটা ইন্টেরিয়র। এবং এই পাশের প্যাডগুলো যদি দেখাই দেখেন, একেবারে এই ফ্রেশ একটা প্যাড, এবং ফুল গাড়ি কিন্তু এটা অটো। পিছনে যদি দেখায়, পিছনেও কিন্তু অ্যাজ ইট ইজ একেবারেই নিট অ্যান্ড ক্লিন, এবং পিছনের প্যাডগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার। এবং তিনজন কিন্তু এখানে অনায়াসে বসতে পারবেন, গাড়ির সিলিংটাও কিন্তু খুবই চমৎকার। স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল, তো এসিটি একটু ছাড়ে। সো এই হচ্ছে আপনার স্টিয়ারিং, অরিজিনাল যে মিৎসুবিশির স্টিয়ারিং সেটাই আছে। এই হচ্ছে একটি স্পিডোমিটার, এখান থেকে প্রতিটা গ্লাস অটো ওঠানামা করাতে পারবেন, সেন্টার লক করতে পারবেন, আর এখান থেকে মূলত এসি অপারেট করতে পারবেন। এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, আর এখানে একটি প্লেয়ার আছে। এই হচ্ছে হ্যান্ড ব্রেক, এখানে দুটি কাপ হোল্ডার আছে, কোক কফি চালে রাখতে পারবেন, আর এখানে একটি স্পেস আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। তো এটার মনে হয় কভারটা ওইটা সামহাও নাই, বাট এটা হয়তো আপনার মার্কেট থেকে কিনে লাগিয়ে নিতে হবে, শুধু এটাই নাই, আর সব গাড়ি ঠিক আছে, সব কিছুই ওকে আছে। সো এই হচ্ছে ওভারঅল সামনের অবস্থা, আর এসিটা হচ্ছে মাত্র ছাড়া হয়েছে, সো ঠান্ডা বাতাস ভালোই বের হচ্ছে। সো এগুলো আসলে বসে 10-12 মিনিট চালিয়ে তখন বোঝা যায় একটু চালানোর পর এসির কন্ডিশনটা কেমন। তারপরেও আমি যতটুকু বুঝতে পেরেছি এসির কন্ডিশন ভালো আছে, এবং ফিজিক্যালি যখন এসে আপনারা এসিটা ছাড়বেন তখন অ্যাকচুয়ালি এটা আপনারা বুঝতে পারবেন। সো ওভারঅল এসির কন্ডিশন ভালো, এবং আমি রিকোয়েস্ট করবো যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, এসিটা একটু ভালো করে চেক করে নেবেন, চেসিসে কোনো মেজর অ্যাক্সিডেন্ট আছে কিনা সেটা চেক করবেন, এবং সাথে সাথে নন ট্রান্সফারটা করে নেবেন, না হলে পরবর্তীতে খুবই খুবই ঝামেলায় আপনারা পড়বেন। তো গাইস, এই হচ্ছে আপনার ইঞ্জিনটা, এবং এই হচ্ছে সামনের অবস্থা। তো চেসিসে কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, এবং ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে। তো আপনারা যখন ফিজিক্যালি এসে ইঞ্জিন চালাবেন, স্টার্ট দিবেন বা ড্রাইভ করবেন, তখন বুঝতে পারবেন ইঞ্জিনের কন্ডিশন কীরকম আছে। সো গাইস, এই ছিল আজকের গাড়িগুলো, আশা করি গাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে। এবং বর্তমানে এই দুইটা গাড়িতে একটা টাকারও কাজ নেই, আপনি জাস্ট কিনবেন এবং চালাবেন, খুবই সুপার কন্ডিশনের গাড়ি, এবং প্রত্যেকটা গাড়ির এসি, ইঞ্জিন, সাসপেনশন একেবারেই পারফেক্ট আছে। তো যারা আসলে ভালো গাড়ি কম দামের ভিতরে কিনতে যাচ্ছেন, নিঃসন্দেহে এই গাড়িগুলো দেখতে পারেন। তো এখন এটার প্রাইস আসি, প্রথমে ভিস্তাটার প্রাইসটা বলে দিচ্ছি। এটার আস্কিং প্রাইস হচ্ছে 4,70,000 টাকা। এর আগের ভিডিওতে কিন্তু এই গাড়িটার প্রাইস আরও বেশি দেওয়া ছিল। আর যেটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার, এটার দাম হচ্ছে আস্কিং 7,35,000 টাকা। তো স্ক্রিনে আমি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো, রেসিং বক্সিং বিক্রেতার নাম্বার দিয়ে দেবো, যে কোনো কোয়ারির জন্য ফোন দিতে পারবেন 10:00 থেকে 8:00 মধ্যে।